হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত সাতোশি কোরের নিউ ইভেন্ট নিয়ে কথা বলবো। তো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি যদি আমার এখানে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নতুন একটা টোকেন কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে। এইখানে যদি লক্ষ্য করেন তাইলে দেখতে পাবেন OpenEX এইটার নাম, ঠিক আছে? তো এইটা কিন্তু মানে নতুন আসছে তারা, কিন্তু এটা আমি কালকে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি শেয়ার করে দিই যে হচ্ছে আপনারা পার্টিসিপেট করেন, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারতেছি। যারা এখনও অবধি সাতোশি কোরের ভিতর মাইনিং করতেছিলেন আর মাইনিংটা স্টপ করে দিছেন কোর টোকেন উইথড্রল করার পরে, অবশ্যই অবশ্যই তারা হচ্ছে মাইনিংটা স্টার্ট করে দিবেন। ফ্রিতে যেহেতু দিচ্ছে এইটা ভালো কিছুই হবে। সো এখন আসেন আমি মূল যে টপিক সেখানে যাই। প্রজেক্টের মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এইখানে কিন্তু টেস্ট এ, টেস্ট বি, টেস্ট সি ছিল। এখন কিন্তু এইখানে OpenEX দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা ভালো প্রজেক্ট, ঠিক আছে? তা না হলে ফ্রিতে মাইনিং দিত না। সো যদিও বা মাইনিং সাইট অনেক দিন লং টাইম ধরে মাইনিং করতে হয়, এইটা হচ্ছে সবার হচ্ছে প্রবলেম, ঠিক আছে? বাট সাতোশি কোরের ক্ষেত্রে কিন্তু তারা অলরেডি তাদের প্রজেক্টটা কিন্তু অনেক হাইপ করছে, আপনারা জানেন। এখন যে হচ্ছে পার্সোনালি যেই সময় এখন আমরা হচ্ছে বাই করতেছি, এইটা থেকে আশা করি ভালো কিছুই পাবো। তো সিম্পলি আপনাদেরকে যেটা করতে হবে এটার উপরে একটা ক্লিক করতে হবে পার্টিসিপেট করার জন্য। যদিও বা আমি টেলিগ্রামে এটা শেয়ার করে দিছি, অনেকেই জয়েন করছে। সো এখানে যদি লক্ষ্য করেন তাইলে কিন্তু আজকে থেকেই এটা হচ্ছে মাইনিং শুরু হয়েছে, ঠিক আছে? তো এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে জয়েন করবেন। এইখানে আসার পরে ছোট্ট লেখা এইখানে আমার টিকটা ফলো করেন তাইলেই বুঝতে পারবেন, উপর দিকে হাতের ডান দিকে। তো এইখানে হচ্ছে পার্টিসিপেট ইয়ারড্রপ লেখা থাকে, আপনারা ক্লিক করলেই মানে রেড কালারের হচ্ছে লেখা থাকে, ক্লিক করার সাথে সাথে আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আমাদের যেই নেক্সট ইয়ারড্রপ লেখা উঠছে এটা আর থাকবে না, আপনারা টিক দিলেই বুঝতে পারবেন ওইখানে ক্লিক করলেই। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে এখানে মূলত দেখতে পাবেন তারা কিন্তু এই তাদের ট্রেডিং সম্পর্কে এখানে বলছে। আর হচ্ছে আপনারা সবাই এখান থেকে আমরা যেই টোকেনটা পাবো তাদের যে সাপ্লাই আছে টোটাল, সেইখান থেকে আমরা হচ্ছে মাত্র হচ্ছে 10% টোকেন পাবো, ঠিক আছে? এইখানে নিচের দিকে কিন্তু লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন বিস্তারিত। সো এটা আমি পড়ছি আর পড়বো না। তো এখন আসেন, এখন মূল কথায় আসি, এখন কি এইগুলা প্রজেক্ট মানে কবে শেষ হবে, সবার প্রশ্ন কিন্তু একই, ঠিক আছে? তো এইটা হচ্ছে টেস্ট এ টেস্ট বি যেটা আছে এটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হয়তো বা আর 4-5 মাস আমরা মাইনিং করতে পারবো, তারপরে আর পারবো না। যদিও বা তারা হচ্ছে ডেট ওভার করে দিছে, মানে যেই টাইমটা ছিল মাইনিংয়ের সেটা কিন্তু তারা চেঞ্জ করে দিছে, বারবারই চেঞ্জ করে দেয়। তো এইবার কিন্তু লং টাইম দিছে, যার কারণে আমরা কিন্তু এইখানে মাইনিং করতে পারতেছি, ঠিক আছে? সো এইগুলা টোকেন মানে কেমন কি ভ্যালু আসতে পারে আপনাদের একটু আইডিয়া দিই। টেস্ট এ সম্বন্ধে যদি আপনারা দেখেন, সরি টেস্ট বি যে টোকেনটা আছে এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড, তাদের নিজস্ব অ্যাপস আছে, প্লাস হচ্ছে আপনারা নিজস্ব অ্যাপস থেকে সোয়াপ করতে পারবেন, ইউনিসোয়াপের মতো এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ঠিক আছে? ইউনিসোয়াপে আপনারা সোয়াপ করতে পারবেন। সো এই প্রজেক্টগুলো আসলেই ভালো, ঠিক আছে? সাতোশি কোরের মতো না হলেও সেম সেম যাবে, যেহেতু তাদের সব কাজ কমপ্লিট আছে, মেননেটে আছে কিন্তু এই টেস্ট বি টোকেন, ঠিক আছে? এটার ফুল নাম হচ্ছে বিটকয়েন ট্রি, ঠিক আছে? আপনারা কয়েন মার্কেট ক্যাপে যদি বিটকয়েন ট্রি লেখে সার্চ দেন তাইলে কিন্তু পেয়ে যাবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন মূল কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, না বুঝলে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদিও বা ফেস ভেরিফিকেশন আর আগের যেই ক্যাটাগরি ছিল সেইটা কিন্তু আলাদা করছে, আগে ভোটার আইডি সাবমিট দিতে হতো, এখন কিন্তু ভোটার আইডি আর সাবমিট দিতে হয় না। এখন জাস্ট যেটা করতে হয় সিম্পলি আপনাকে ফেসটা ভেরিফাই করতে হয়, ঠিক আছে? তো ফেস ভেরিফিকেশন এইটা আপনারা বুঝবেন, ফেস আপনার ফেস যেন যে তারা যেই ক্যামেরার রুলটা অফিন করে সেইটার ভিতরে থাকে, আর তারা কি বলতেছে ডান দিকে ঘুরাইতে বললে ডান দিকে, তারপরে মুখ খুলতে বললে খুলবেন, আবার হচ্ছে উপর নিচ করতে বলবে করবেন, ঠিক আছে?
তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আপনারা অবশ্যই ভলিউমটা বাড়ায় নেবেন, ঠিক আছে? যখন কথা বলে তখন ভলিউম বাড়ায় নিলে আপনারা বুঝতে পারবেন তারা কি বলতেছে ইংলিশে, সেই অনুযায়ী কাজ করবেন। আপনারা হচ্ছে ভেরিফাই করতে পারবেন, আগের যে ভেরিফাই সিস্টেম ছিল সেটা কিন্তু আলাদা করে দিছে, জাস্ট এখন ফেস ভেরিফিকেশন করতে হয় স্টার্টের উপর ক্লিক করে, আবার এগেন স্টার্টের মধ্যে ক্লিক করলে মাইনিং স্টার্ট হয়ে যায়। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর যাদের অ্যাকাউন্ট আছে, যারা মাইনিং করতেছেন না অলরেডি, তারা অবশ্যই অবশ্যই মাইনিং করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনের সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।